আসসালামু আলাইকুম, স্বাগতম আর একটি ভিডিওতে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তারের সাইজ নির্ণয় নিয়ে। তারের সাইজ নির্ণয় করতে গেলে আমাদের বিভিন্ন প্রশ্ন মাথার মধ্যে ঘুরে, যে কোন তারের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহন করতে পারে সেটা কিভাবে বের করব, এবং তারের সাইজ নির্ণয়ের ক্ষেত্রে আরএম নাকি স্কোয়ার এমএম। তো এই ধরনের যতগুলো কনফিউশন আছে সব দূর করার চেষ্টা করব এই ভিডিওতে। চলুন দেরি না করে শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি কথা বলবো আরএম এবং স্কোয়ার এমএম নিয়ে। তো তারের সাইজ মূলত নির্ভর করে তার ক্ষেত্রফলের উপর। এক কথায় তারের যে সাইজটা বলা হয় 1.5, 2.5 বা 4 বা 3 বা 6, যাই হোক না কেন, সেটা মূলত তারের ক্ষেত্রফল। তো তারের ক্ষেত্রফলের একক হচ্ছে স্কোয়ার এমএম, কখনোই সেটা আরএমএ না। তো তাহলে এখন প্রশ্ন হতে পারে যে যখন আমরা তার কিনতে যাই, কিংবা আমরা সচরাচর সবাই বলি যে 2.5 আরএমের তার বা 3 আরএমের তার, 4 আরএমের তার, এবং যারা বিক্রি করে তারাও বলে যে আরএম, তাহলে আরএম কথাটা কেন আসলো? তো আরএম কথাটা এই কারণে আসলো, আরএম দ্বারা হচ্ছে তারের গঠন বোঝায়। আমরা যে সচরাচর তারগুলো ব্যবহার করি বাসাবাড়ি ওয়্যারিং ক্ষেত্রে, সে তারগুলো হচ্ছে আরএম তার। তারের গঠন বিভিন্ন ধরনের হতে পারে, তবে এই গঠনের উপর নির্ভর করে তারকে চার ভাগে ভাগ করা যায়। তার মধ্যে হচ্ছে একটা আরএম, আরই, এসএম এবং এসই। আরএম মানে হচ্ছে রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়্যার, আর আরই মানে হচ্ছে রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার, এসএম মানে হচ্ছে সেক্টোরিয়াল কন্ডাক্টর মাল্টি ওয়্যার, এসই মানে হচ্ছে সেক্টোরিয়াল কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার। তো এবার আরএমের কথাটা যদি আর একটু ভালোভাবে বলতে যাই, এখানে বলা হয়েছে রাউন্ড কন্ডাক্টর মাল্টি ওয়্যার, মানে যে তারটা আমরা ব্যবহার করব সে তারটার খেয়েগুলো হবে গোল গোল, অর্থাৎ গোল আকৃতির, দেখতে ঠিক এইরকম গোল আকৃতির, যার কারণে সেটাকে আরএম তার বলা হয়। তো বাজারে সচরাচর আমরা নর্মাল কাজের জন্য যে তারটা কিনি সে তারগুলো গোল আকৃতিরই হয়, যার কারণে সেটাকে আরএম তার বলা হয়। এবার হচ্ছে আরই, আরই মানে বললাম যে রাউন্ড কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার। তো একই তার, ওই আরএম আর আরই তার একই, শুধু পার্থক্য হচ্ছে এখানে খেই সংখ্যা থাকবে শুধু একটা, একটাই খেই থাকবে, এবং সে খেইটা হবে গোল আকৃতির, দেখতে ঠিক এমন। এসএম মানে হচ্ছে সেক্টোরিয়াল কন্ডাক্টর মাল্টি ওয়্যার। তো সেক্টোরিয়াল কন্ডাক্টর বলতে ত্রিভুজ আকৃতির যে তারগুলা, দেখতে ঠিক এই রকম তার, এবং একসাথে অনেকগুলা তার থাকবে এবং খেই সংখ্যা অনেকগুলা থাকবে, এই ধরনের তারকে বলা হয় এসএম তার বা সেক্টোরিয়াল কন্ডাক্টর। এ ধরনের তার সাধারণত ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে, ফ্যাক্টরির ক্ষেত্রে এসব তার ব্যবহার করা হয়। আমরা এসব তার সচরাচর খুব কম দেখে থাকি। এবং একইভাবে এসই মানে হচ্ছে সেক্টোরিয়াল কন্ডাক্টর সিঙ্গেল ওয়্যার, মানে হচ্ছে এ তারটাও দেখতে ত্রিভুজ আকৃতির হবে এবং এর খেই সংখ্যা থাকবে শুধুমাত্র একটি। তো এখন ব্যাপারটা যদি আমরা একটু ক্লিয়ারভাবে বলতে যাই, তাহলে হচ্ছে আরএম দ্বারা আমরা মূলত তারের গঠন বুঝি যে কি ধরনের তার, কিন্তু তারের সাইজ মূলত হয় তার ক্ষেত্রফলের উপর, এবং তার ক্ষেত্রফলের একক হচ্ছে এমএম স্কোয়ার। তাহলে বাজারে যদিও সবাই বলে থাকে যে আরএম তার, আসলে সেটা আরএম তার না, সেটা হবে স্কোয়ার এমএম, কিন্তু আরএম দ্বারা বুঝাবে তার গঠন। তো আশা করি আরএম এবং স্কোয়ার এমএম এর কনফিউশনটা দূর করতে পেরেছি। তো এবার প্রশ্ন হচ্ছে যে কত ওয়াট লোডের জন্য কত স্কোয়ার এমএম এর তারের প্রয়োজন, অর্থাৎ কত অ্যাম্পিয়ার কারেন্ট পরিবহনের জন্য কত স্কোয়ার এমএম এর তারের প্রয়োজন। তো অ্যাম্পিয়ার যদি আমরা জানি তাহলে তো সেটা খুব সহজ, কিন্তু আমাদের ওয়াট থেকে প্রথমে আগে অ্যাম্পিয়ার বের করে নিতে হবে, তারপরে আমাদের তারের সাইজটা সিলেক্ট করতে হবে। তো আমরা যে লোডগুলো ব্যবহার করব সবগুলো লোডের ওয়াট প্রথমে যোগ করে নিতে হবে। তো সাপোজ ধরে নিলাম আমাদের ব্যবহৃত সকল লোডের টোটাল যোগফল 4000 ওয়াট। এখন আমরা জানি পাওয়ার সমান ভিআই। তো এখন আমরা যদি কারেন্ট বের করতে চাই, তাহলে আমাদের 4000 ওয়াটকে 220 ভোল্টেজ দিয়ে ভাগ দিলেই আমরা আমাদের কারেন্টটা পেয়ে যাব। তো থ্রি ফেজের ক্ষেত্রে পাওয়ারের সূত্র হচ্ছে পি ইকুয়াল ভিআই কস থিটা, এবং সেই সূত্রের মাধ্যমে কাজ করে সেখানে 220 ভোল্টেজের জায়গায় 400 ভোল্টেজ দিলেই আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত কারেন্টের মান, এবং সেই কারেন্টের মান থেকে আমাদের তারের সাইজটা নির্ণয় করতে হবে। তো তারের সাইজ নির্ণয় করার জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের টেবিল আছে, যেটার পিডিএফ আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা হচ্ছে পিডিএফ ফাইলটা যেটার কথা বললাম। তো এখানে অনেক কিছুই লেখা আছে, সবগুলো যদি একটু ধৈর্য সহকারে পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের তারের ক্ষেত্রে কোনটা আসলে প্রযোজ্য, মানে হচ্ছে তারের গঠন অনুযায়ী এবং তারটা আমরা কোন জায়গায় ব্যবহার করব, সেখানকার টেম্পারেচার কত, সব বিষয়ে কারেকশান ফ্যাক্টর এখানে দেয়া আছে, তাহলে খুব সহজে বুঝতে পারবেন।
তো আরো ভালোভাবে যদি তার সাইজ নির্ণয় করতে চান টেম্পারেচারের কথা চিন্তা করে এবং এক্সট্রা লোডের কথা চিন্তা করে, তাহলে আমার এই ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি খুব ভালোভাবে একটা প্রপার তারের সাইজ নির্ণয় করতে কী কী বিষয় চিন্তা করে সেটা নির্ণয় করতে হয় সব কিছু নিয়ে কথা বলেছি। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। তো খুব সহজে একটা তারের সাইজ কীভাবে পাওয়া যায় আর ওই যে স্কোয়ার এমএম আর আরএমএর যে ব্যাপারটা সেটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছি। তো আমি যে কারেন্ট পেয়েছিলাম সিঙ্গেল ফেজের ক্ষেত্রে 0.18, তো আমি শুধু সেই কারেন্টটাই দেখাবো যে এখানে কোথায় থেকে তারের সাইজটা বের করব। তো এইখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি লেখা আছে এবং এখানে কারেন্ট 3 নম্বরে কারেন্ট দেওয়া আছে 18.5 অ্যাম্পিয়ার। তো তাহলে এটা হচ্ছে 18.5 অ্যাম্পিয়ার আর আমাদের প্রয়োজন ছিল 18.18 অ্যাম্পিয়ার, তাহলে এই কারেন্টটাই আমাদের গ্রহণযোগ্য। আর এই পাশে দেওয়া আছে তারের সাইজ এমএম স্কোয়ারে, তাহলে 2.5 দেওয়া আছে। তাহলে আমরা যদি 2.5 এর তার ব্যবহার করি এই কারেন্টটা আমরা খুব সহজেই এই তার দিয়ে পরিবহন করাতে পারবো। তো আশা করি একটু হলেও উপকার হয়েছে, আর যদি একটু উপকার হয় তাহলে বরাবরের মতো একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।